মন্ত্রী প্রমীলা রানী ব্রহ্মর বাসগৃহত উত্তেজনা। তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের প্রাক মুহূর্তত সৃষ্টি হল উত্তপ্ত পরিস্থিতির। প্রচার অভিযানের সামরণি নির্ধারিত সময়ের পাছতে দেওবারে প্রমীলা রানী ব্রহ্মর বাসগৃহত হঠাৎ উপস্থিত হল কোকরাঝার আরক্ষী। প্রমীলা রানীর ঘর উৎখাইছিল যথেষ্ট সংখ্যক লোক। 144 ধারা ভঙ্গ করার অভিযোগত আরক্ষী লোকসলক সত্রভঙ্গ দিয়াবলে চেষ্টা চলার পাছতে সৃষ্টি হল উত্তপ্ত পরিস্থিতির। এই ঘটনাত মন্ত্রীগীর ঘরের বিভিন্ন আসবাবু ধ্বংস হয়েছে। আরক্ষী দুজনক লোকক আটক করেছে, ইয়ারে এজন মন্ত্রী ব্রহ্মর দেহরক্ষী। এই ঘটনা কেন্দ্র করে মন্ত্রী প্রমীলা রানী ব্রহ্ম আর আরক্ষীর মাজত অভিযোগ প্রতি অভিযোগ করা দেখা গেছে। অভিযানকালত আরক্ষীর কর্তব্য পালনত বাধা প্রদানের অভিযোগ তুলিছে কোকরাঝার আরক্ষী অধীক্ষক রাকেশ রোশনে। 9টা বজাত আমি ট্রোলিং করে থাকা টাইমত একটা খবর পাইছিল কি শ্রীমতী প্রমীলা রানী ব্রহ্মর ঘর বহুত মানুষ গোট খাইছে, তাত কিবা টাকা মিলবার কিবা একটা খবর পাইছো। খবর পোয়ার লগে লগে আমি পেট্রোলিংত আসিলো। মই নিজে স্পটত গলো, চালু কি মোর দেন 1000 পিপল তাত গ্যাদার হয়ে আসলে। আর লগতে আমি প্রডাক্ট বুঝাইছিল কি এতিয়া 144 লাগু আছে, 5 জন মানুষকে বেশি থাকিব নয়, আর 48 আওয়ার্সর আগত কোনো ক্যাম্পেইন হব না লাগে, আর 5 জনকে বেশি মানুষ কত থাকিব না লাগে উইদাউট এনি পারপাস। বুঝবার পাশত মানুষবিলাক যেটু আছে ডিসপার্স হওয়া আরম্ভ হয়েছে। ইতিমধ্যে মিনিস্টার ঘরের পড়া ওলায় আমার কামত বাধা দিছে, তখেতর 2 জন মানুষ যে আছে আমার কামত বাধা দিছে, আমার মানুষের লগত মিসবিহেভ করেছে। লগতে লগালগে আমার এজন বাইরের পড়া অহা IPS প্রবেশনার তখেতর গাতা থাক দিছে, ধাক্কা দিছে, ল্যান্ডয়ার্ড যেটু আছে টানি তখেতক পুশ করেছে। গতি এটু ঘটনার কারণে যেটু আছে আমি লফুল একশন সুনিশ্চিত করে আছি। আনহাতে প্রমীলা রানী ব্রহ্মই জনা মতে কর্মী সমর্থকর সঙ্গে কথা পাতি আছিল, সেই সময়তে আরক্ষীর দল উপস্থিত হয় আর দুর্ব্যবহার করার লগতে কর্মী সমর্থকক উলিয়াই দিয়ে। ঘটনা সন্দর্ভত নির্বাচন আয়োগক অভিযোগ দিব বলেও প্রমীলা রানী ব্রহ্মই জানিবলৈ দিয়ে। মই ঘটনাটো আরম্ভণিতো দেখা নাই, মই আমার প্রাইমারি লেভেলর কর্মী সকল আসলে লিডারবিলাক আসলে আর বিভিন্ন অর্গেনাইজেশনের লিডারবিলাক আসলে লগত মই বহি পেলে আলোচনা করে আছো। আজি ক্যাম্পেইন হেক হওয়ার পিছত সকলে মোক রিপোর্ট করেছে, রিপোর্ট করার কারণে মই বহি পেলে আলোচনা করে থাকবলগত পড়ছো যে এনেকা অবস্থাত মোক মানে মোর মানুষবিলাকে আহি পেলায় কৈছে যে বাইদেউ SP আহিছে, আরে SP আহিছে আহিব এনেকে ভাবিছিলো। তারপর মই PSO আহি পেলায় কলে যে বাইদেউ আপনি অলপ বাহির ওলাই হোক, খুব বেয়া হয়েছে, SP মানে মানে মারপিট করে আছে। আরে কেউ মারপিট করব, SP আহিছে কেউ মারপিট করব, মই তো ভাবাই নাই যে ইমান অভদ্রামি করে আছে, ইমান অভদ্রামি করে আছে মই তো ভাবাই নাই। ওলাই যেতিয়া গলো তেতিয়া অলরেডি মোর BSO লড়াটুক মানে অলরেডি গাড়িত ভরাইছে, তাক থাপর মারি পেলায় গাড়িত ভরাইছে। আর দ্বিতীয়তে মানে তেওর পুলিশবিলাক ভিতর ভরে পেলায় লাঠিচার্জ করাইছে। তো মানুষবিলাকে হুহাই দৌড়ি গল, দৌড়ি ঢাকা থাকি মানে মহিলা এগারী পড়ি গল। সেইটো দেখি পেলায় তো মই আশ্চর্য পাইছো, তেতিয়া মোর একেবারে মই ধরে রাখব মোর টেন কিবা তো সেন্সটো ধরে রাখব পারা নাই। তেতিয়া মই কিয় আপনি এনেকে কইব, এনেকে কইছো আপনি কিয় এনেকা ব্যবহার করব, এনেকে কইছো এই যে মানুষবিলাক যে লাঠি চার্জ করলে মারিলে মারপিট করলে তেতিয়া মোর সেন্স কোত থাকিব, তেতিয়া মই আপনি কিয় এনেকা ধরনের কইছে বলি এনেহে কইছো কয়, হ্যাঁ তার হাতত এনেকেই ধরে পেলায় কিয় এনেকে করেছে আপনি এনেকে কইছে, তেতিয়া কইছে কি আপনি মোর হাতত কিয় ধরেছে, হ্যাঁ আপনি মোর হাতত ধরিব নয়, আমার মোর গাত টাচ করিব নয়, টাচ করিব নয় ঠিক, কিন্তু তোমার ব্যবহার তো কিয় এনেকে হয়েছে, হ্যাঁ মোটার থাকা মানুষবিলাকর উপর কিয় এনেকা ধরনের চার্জ করিব পারে, তেও লাঠি চার্জ কিয় করিব পারে, এটা তো হবই নয়। তেও কইছে আপনি মন্ত্রী নয়, আরে তুমি মন্ত্রী নহয় বলে কলে মন্ত্রী নহক মই, কিন্তু এতিয়াও তো মই মন্ত্রী হয়ে আছো। ইপিনে প্রমীলা রানী ব্রহ্মই আরক্ষী লাঠি চার্জ করার অভিযোগ আনিছে যদিও সেই কথা অস্বীকার করে আরক্ষী অধীক্ষক রাকেশ রোশনে। মিনিস্টার PSO এজন মানুষ আছিল, এই আমার কামত দিয়ে আছে বাধা দিছিল, সেই কারণে তাক যেটু আছে আমি এতিয়া ইন্টারোগেশনের কারণে থানাত আনিছো। লগতে এজন আরো মানুষ আছিল
এটো আমাৰ কামত বাধা দিছিল লফুল কামত কুত্তাকো থানা টানা হৈছে এই ঘটনাক কেন্দ্ৰ কৰি কোকৰাজৰত উত্তেজনাপূৰ্ণ পৰিস্থিতি বিৰাজ কৰে ব্যুৰো ৰিপৰ্ট নৰ্থ ইষ্ট নাও